তো বলতে গেলে আমাদের সকলেরই ফেসবুক পেজ রয়েছে, তো আপনারও হয়তো ফেসবুক পেজ রয়েছে। তো ফেসবুক পেজ থাকলে আপনি অবশ্যই জানবেন যে অনেক পেজেতেই ফেসবুক এর যে অপশান রয়েছে সেখানে এই রিভিউ অপশানটা রয়েছে। তো এই রিভিউতে ক্লিক করে আমরা দেখতে পাই যে ওই ফেসবুক পেজে কত স্টার রেটিং রয়েছে। তো এই স্টার রেটিংটা অ্যাকচুয়ালি কারা দেয়? অডিয়েন্সরা দেয়। তো সেই ফেসবুক পেজে যে ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্সরা কিন্তু একটি কমেন্ট করলে সেখানে এই স্টারটা চলে আসে সেই ফেসবুক পেজে। তো কিন্তু আপনার যে ফেসবুক পেজটা আছে হয়তো সেই ফেসবুক পেজে এই রিভিউ অপশানটাই আসছে না, সেই কারণে যে আপনার ফলোয়ার্সরা স্টার দিতে পারছে না বা কমেন্ট করতে পারছে না। তো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ওই রিভিউ অপশানটা আনবেন? তার সাথে এটা বলে দেবো, অনেক সময়তেই আমাদের ফেসবুক পেজের কমিউনিটি টার্ম লাইনে অনেকেই অনেক কিছু পোস্ট করে দেয় আমাদের কোনো পারমিশন ছাড়াই। তো এটা কীভাবে বন্ধ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো, যাতে কেউ না আপনার কমিউনিটিতে বা কমিউনিটির টার্ম লাইনে পোস্ট করতে পারে আপনার বিনা অনুমতি ছাড়া। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন কীভাবে স্টার রেটিংটা আনতে হয়, তারপরে যে কমিউনিটিতে টার্ম লাইনে পোস্ট করে ওটা কীভাবে অফ করতে হয়। তো আমি যে ফেসবুক পেজটাই রয়েছে এটা আমারই ফেসবুক পেজ, এখানে কিন্তু যে রিভিউ অপশানটা রয়েছে রিভিউ অপশানে ক্লিক করে এখানে আমরা স্টার দেখতে পাচ্ছি, ঠিক আছে, 5 আউট অফ 5 এই স্টারটা দেখতে পাচ্ছি। এই স্টারটা কেন দেখতে পাচ্ছি? এই যে আমি একটি কমেন্ট করেছিলাম, এই কমেন্টের কারণেই কিন্তু স্টারটা এসেছে। আমি এটা অন্য একটি আমার প্রোফাইল থেকে কমেন্টটা করেছিলাম নিজেই, তো সেই কারণে স্টারটা আসছে। তো আমার আরেকটি পেজ রয়েছে, সেই পেজে গিয়ে দেখে দেবো, সেখানে কিন্তু নেই, কিন্তু সেখানে আমি এই রিভিউ অপশানটা অ্যাড করব, তার সাথে স্টারটাও কিন্তু অ্যাড করে দেবো। সমস্তটাই আপনারা দেখে নিন, তারপরে দেখিয়ে দেবো কমিউনিটি টার্ম লাইনে কীভাবে অফ করতে হয়। তো আমি আমার ইউটিউব চ্যানেলের যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেই পেজের মধ্যে চলে এসেছি। এই পেজে কিন্তু রিভিউ অপশানটা নেই, দেখতে পাচ্ছেন রিভিউ অপশানটা নেই। তো এরকমই হয়তো আপনার পেজেও হয়ে রয়েছে, রিভিউ অপশানটা এখানে নেই, সেই কারণেই অন্যেরা স্টার দিতে পারছে না, এমনকি আপনি স্টার দেখতে পাচ্ছেন না। তো সেটার কারণে কী করবেন, আপনার ফেসবুক পেজের নিচে এরকম অপশান দেখতে পাবেন ভি আসে ক্লিক করবেন। ভি আসে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন কারেন্ট টেমপ্লেট, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন একদম লাস্টে যে স্ট্যান্ডার্ড, এই টেমপ্লেটটা সিলেক্ট করে নেবেন। তো এই টেমপ্লেটটা সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লাই টেমপ্লেট এটাই সিলেক্ট করবেন, তারপর সেভ টেমপ্লেট করবেন। সেভ টেমপ্লেট করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভিউ অপশানটা পেজে আসছে কিনা। তো ব্যাক করলাম, ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অপশানটা অ্যাড হয়ে গেছে। তো পেজটাকে একবার রিলোড করে নিই, তো রিলোড করে নিলেই কিন্তু চলে আসবে। তো রিলোড করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অপশানটা চলে এসেছে। তো রিভিউতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন নো রেটিং ইয়েট, মানে কোনো স্টার এখানে নেই, রেটিং নেই। তো কেন নেই? অ্যাকচুয়ালি কেউই এখানে রেটিং বা স্টার দেয়নি। তো আপনি কোনো অন্য একটি প্রোফাইল থেকে আপনার ফেসবুক পেজটাকে সার্চ করবেন, সার্চ করার পর দেখে দিচ্ছি কীভাবে স্টার দেবেন। তো অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট এসে আমি ফেসবুক পেজটাকে ওপেন করে নিয়েছি বা সার্চ করে এখানে চলে এসেছি। এখানে তারপর রিভিউ অপশানে ক্লিক করবেন স্টার দেওয়ার জন্য। রিভিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডু ইউ রিকমেন্ড লাভ অ্যান্ড টেক, আপনার পেজের নামটা দেখতে পাবেন। এখানে আমার পেজের নাম যেহেতু লাভ অ্যান্ড টেক, তো সেটা দেখা যায়। তারপর এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর একটি আপনার কাছে বক্স চলে আসবে, এখানে কমেন্ট করতে বলবে কোনো একটি হাইলাইট করার জন্য। তো এখানে কোনো কিছু একটি লিখবেন, লিখে ডান করবেন। এটা একটু বড় লিখতে হবে, নাহলে শেয়ার করতে পারবেন না। ডান করবেন, ডান করে শেয়ার করবেন। শেয়ার করে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারেন, যদি পিকচার দিতে চান ওই লেখাটার সঙ্গে। আমি এখানে কোনো পিকচার দেব না, স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করলেই কিন্তু এটা পোস্টিং হবে, কিছুক্ষণ ওয়েট করে নেবেন, তারপরে এখানে রাইট চিহ্ন করে দেবেন। তারপরে এখানে আমি যদি রিফ্রেশ করি দেখবেন একটি স্টার রেটিং চলে আসছে, তো 5 আউট অফ 5 স্টার রেটিং কিন্তু চলে আসছে। তো এভাবেই কিন্তু অন্যান্য পেজে এই স্টার রেটিং বা রিভিউ অপশানে এই স্টার রেটিংটা চলে আসে বা র্যাঙ্কিং অপশানটা আসে। তো এটা হয়তো আপনি বুঝতে পেরে গেছেন কীভাবে এই রিভিউ অপশানটা আনতে হয় ফেসবুক পেজে বা অ্যাড করতে হয়, তার সাথে স্টার রেটিংটা কীভাবে দিতে হয়। তো এবার বলে দেবো ফেসবুক পেজের যে কমিউনিটি রয়েছে এই কমিউনিটির টার্ম লাইনে কীভাবে পোস্ট করাটা আপনি বন্ধ করতে পারবেন, অন্যেরা যাতে পোস্ট না করতে পারে। তো সেটার জন্য কী করবেন, তো যেই ফেসবুক পেজের কমিউনিটিতে পোস্ট করাটা বন্ধ করতে চান সেই ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর এখানে মোর অপশান পাবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর তারপরে এখানে পেয়ে যাবেন সেটিং, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কমিউনিটি, কমিউনিটিতে ক্লিক করবেন। এখানে এটা অন করা থাকবে, ট্যাগ পোস্ট, এটাকে আপনি অফ করবেন। অফ করার পর সেভ করবেন। সেভ করলেই কিন্তু এটা অফ হয়ে যাবে, তার মানে আপনার কমিউনিটিতে আর কেউই পোস্ট করতে পারবে না, এটা অফ হয়ে গেছে। যেমনটা অনেকেই টার্ম লাইনে পোস্ট করে দেয় কমিউনিটির টার্ম লাইনে, সেরকম আর কেউই ট্যাগ করতে পারবে না।
তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা এই বুঝে গেছেন এই দুটো বিষয় কীভাবে করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন। তো ভিডিওর শেষে আর একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।